গঙ্গাসাগরের তটভূমিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি ও সবুজ সংঘ। মঙ্গলবার সকাল থেকে গঙ্গাসাগরের মাঘী পূর্ণিমার মেলায় এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পুণ্যার্থীদের ফেলে দেওয়া পুজোর বিভিন্ন সামগ্রী ও প্লাস্টিক সংগ্রহ করেন। একই সঙ্গে এদিন তারা পুণ্যার্থীদের হাতে পরিবেশ বান্ধব ব্যাগ তুলে দেয়। এছাড়াও এদিন গঙ্গাসাগরে অবস্থিত দোকানগুলিতে 20,000 পরিবেশ বান্ধব ব্যাগ বিক্রেতাদের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে সবুজ সংঘের সম্পাদক অংশুমান দাস জানান, সাগর ব্লককে প্লাস্টিক মুক্ত করতে এই সংগঠন বদ্ধপরিকর। তবে প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করার জন্য পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ প্রক্রিয়া এই সংগঠনের একটি প্রাথমিক পদক্ষেপ। অন্যদিকে সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা জানান, আগামী দিনগুলিতেও এই পরিবেশ বান্ধব ব্যাগ গঙ্গাসাগরে বিতরণ করা হবে। একই সঙ্গে গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের ও সাগরবাসীকে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের ক্ষতির দিকগুলো তুলে ধরে সচেতন করা হবে। তবে এদিন পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্রনাথ খাঁড়া, সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। গঙ্গাসাগর থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।